শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশে করোনা হাসপাতালে ফুরিয়ে এলো আইসিইউ সজ্জা। ভারতের সামরিক ঘাঁটিতে পরপর দুই দিন ড্রোন হামলা, যা বলল গোয়েন্দা সংস্থা। হিমালয়ে নেপাল রেলপথ সুরক্ষিত এলাকা নিয়ে চীন ভারত উত্তেজনা। বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে মিয়ানমারের আরও 44 সেনা নিহত। গাজায় ধ্বংস করা 39,000 ঘর, পুনর্নির্মাণে ইসরায়েলের বাধা। প্রথম সফরে আমিরাত গেলেন ইসরায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রী। এবং সবশেষ থাকছে বাজেট ঘাটতির জন্য বন্ধ হয়ে যেতে পারে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। 13টি কোভিড ডেডিকেটেড হাসপাতালে দ্রুত ফুরিয়ে আসছে আইসিইউ সজ্জা। 384টি সজ্জার মধ্যে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত খালি ছিল 133টি সজ্জা, আর 3,500 মতো সাধারণ সজ্জার মধ্যে খালি রয়েছে 2,000-এরও বেশি সজ্জা। এছাড়া ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে আসা রোগীদের 70%-এরও বেশি ঢাকার বাইরের। নড়াইল থেকে করোনা আক্রান্ত হয়ে মহাকালী ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে এসেছেন মৌসুমি আক্তার। গত 21 জুন করোনা আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরিস্থিতি আরও খারাপ হলে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। রোগীর স্বজন জানান, জেলাগুলোর অক্সিজেনের মাত্রা খুবই কম, খুলনায় সিট খালি নেই, সেখানের অবস্থা খুবই খারাপ, জেলা সদর থেকে রিলিজ দেওয়া হয়েছে, এ কারণে আমরা এখানে নিয়ে এসেছি। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরুদ্দিন জানালেন, এই হাসপাতালে আসা রোগীদের 70%-এরও বেশি ঢাকার বাইরের। প্রতিদিন গড়ে 35 থেকে 40 জন রোগী আসেন। 212টি আইসিইউ সজ্জার মধ্যে 100টিতেই করোনা রোগী রয়েছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বিমান এবং সেনাঘাটিতে গত শনি এবং রোববার ড্রোন হামলা হয়েছে। এই ঘটনায় ভারতের সামরিক সূত্রগুলো উদ্বিগ্ন বলে জানা গেছে। ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে জইশ-ই মোহাম্মদ অথবা লস্কর-ই তৈয়বা এই ড্রোন হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। খুব কম খরচে প্রতিপক্ষের মধ্যে উৎকণ্ঠা ছড়াতে এই পথ বেছে নেওয়া হয়ে থাকতে পারে। খুব নিচুতে উড়ার দরুন এই ধরনের ড্রোনগুলো রাডারের নজরে রাখতে পেরেছে। এর পেছনে পাকিস্তানি সেনাবাহিনীর মদত থাকার বিষয়টিও ভারতীয় গোয়েন্দারা উড়িয়ে দিচ্ছেন না। তবে হামলার উৎস সম্পর্কে তারা এখনও নিশ্চিত নয়। সীমান্তের উপার থেকে না এপার থেকে ড্রোন নিয়ন্ত্রণ হচ্ছে তা বুঝতে পারছে না গোয়েন্দারা, এ কারণে এই বিষয়ে এখনও তদন্ত চলছে। রোববার সীমান্তবর্তী জম্মু পাঠানকোট জাতীয় সড়কের কাছে কালুচর পুরমণ্ডল রুটে রয়েছে সেনাঘাঁটি। রোববার মধ্যরাত নাগাদ তার উপর একটি ড্রোনকে চক্কর দিতে দেখা যায়। বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্টের মাউন্ট ক্যামেলাং ন্যাশনাল পার্কে সুরক্ষিত প্রধান এলাকাগুলো নিয়ে উত্তপ্ত বিতর্ক চলছে। গত সপ্তাহে রেলপথে রেখে জার্নালে বলা হয় রেলপথটিতে 30 মিটার সুড়ঙ্গ থাকবে, আর প্রকল্পের জ্যেষ্ঠ একজন প্রকৌশলী জানান, চীন এবং নেপালের মধ্যে তাদের বহুল প্রত্যাশিত রেলপথের কিছু অংশ সুরক্ষিত প্রধান এলাকার মধ্যে রাখার কোনো বিকল্প নেই। চীন এবং ভারতের মধ্যে নেপালের একটি কৌশলগত অঞ্চল রয়েছে। চীন ভারত উত্তেজনা বাড়লেও নেপালের উপর ভারতের প্রভাব বেশ শক্ত। তবে চীনের সঙ্গে বাণিজ্য করার ব্যাপারে বেশ আগ্রহ দেখাচ্ছে নেপাল। এদিকে চীনা প্রকৌশলী লিয়াং ডং বলেছেন, সুড়ঙ্গের 1/3 বেশি ন্যাশনাল পার্কের অত্যন্ত সুরক্ষিত এলাকার ভিতরে পড়বে, তবে সেই সুড়ঙ্গ পুরোপুরি মাটির নিচে হবে। এছাড়াও সাউথ চায়না মর্নিং পোস্ট একটি প্রতিবেদনে জানিয়েছে, দুই দেশের সীমান্ত জুড়ে 1,000 কিলোমিটার রেলপথের জন্য 6টি রুটের প্রস্তাব দেওয়া হয়। তার মধ্যে চীনা বিশেষজ্ঞরা একটি রুটই পছন্দ করেছেন। অন্যদিকে রেলপথ তৈরির এই পরিকল্পনার বিরোধিতা করছে ভারত। ভারত নেপালের বাণিজ্য 2019 সালেই $8 বিলিয়ন ছাড়িয়েছে। তবে নেপাল চীন বাণিজ্য একই সময়ে মাত্র $20 মিলিয়ন উন্নতি হয়েছে। জান্তা বিরোধীদের নিয়ে গঠিত পিপলস ডিফেন্স ফোর্সের সঙ্গে সংঘর্ষে মিয়ানমারের অন্তত 44 সেনা নিহত হয়েছেন। দেশটির সাগিং এলাকায় 72 ঘন্টা সংঘর্ষে জান্তার পক্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এর আগে গত 22 জুন বিবিসি মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালায়ে পিপলস ডিফেন্স ফোর্স সেনাবাহিনীর সঙ্গে সরাসরি সংঘাতে জড়ায় বলে খবর প্রকাশ করে। এই ঘটনার আগে পিডিএফ সদস্যরা দুর্গম এবং ছোট ছোট এলাকায় সক্রিয় ছিল। তবে সাম্প্রতিক সময়ে তাদের সক্রিয়তার জান্তা বিরোধী আন্দোলন নতুন পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন অনেকেই।
জান্তার সেনা নিহতের বিষয়ে স্থানীয় প্রতিরোধ আন্দোলনের সদস্যদের বরাতে মিয়ানমারের নাওয়ের খবরে বলা হয়েছে, জিতিয়াং এবং কাথা শহরে 24 জুন থেকে 26 জুন 3 দিন সংঘর্ষে জান্তার 44 সেনা নিহত হয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে PDF যোদ্ধাদের সহায়তা করেছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি, তবে বিষয়টি মিয়ানমার নাও স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। গত সোমবার হাতিজিং PDF শাখা ঘোষণায় জানায়, শনিবার সন্ধ্যায় তারা মাও কুন তাওং শহরে মিয়ানমার সেনাবাহিনীর একটি বহরে আক্রমণ করে। এতে সেনাবাহিনীর 14 জন সদস্য নিহত এবং 7 জন আহত হয়। হাতিজিয়াং এর একজন বাসিন্দা জানান, শহরে জান্তার সঙ্গে PDF বিদ্রোহীদের এটা ছিল প্রথম সংঘর্ষ। স্থানীয় ওই বাসিন্দা বলেন, এখানে সেনাবাহিনীর কোনো ঘাঁটি নেই, শুধুমাত্র নিরাপত্তার কারণে তারা এখানে এসেছিল। সেনাবাহিনী এসে 2-3 দিন থেকে আবার চলে যাচ্ছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত মে মাসে টানা বিমান হামলা চালিয়ে 39,000-এরও বেশি বাড়িঘরের ক্ষতি করেছে দখলি। এখন সেগুলোকে সংস্কার এবং পুনর্নির্মাণেও করতে দিচ্ছে না তারা। ফলে যুদ্ধবিরতির মাস পার হলেও এখনও খোলা আকাশের নিচেই রাত কাটাতে হচ্ছে হাজার হাজার ফিলিস্তিনির। গত মে মাসে গাজা উপত্যকায় ইসরায়েলিদের নির্বিচার হামলায় অন্তত 257 ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে 66 জন শিশু রয়েছে। বিপরীতে ফিলিস্তিনি যোদ্ধাদের পাল্টা হামলায় ইসরায়েলে প্রাণ হারান বিদেশি সহ 13 জন। গাজা সরকারের হিসেব অনুযায়ী 11 দিনের এই যুদ্ধে ইসরায়েলের হামলায় উপত্যকার অন্তত 2,200 ঘর পুরোপুরি ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও 37,000। গত 21 মে মিশর এবং কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল এবং ফিলিস্তিনির প্রতিরোধ গোষ্ঠী হামাস। যুদ্ধবিরতির আলোচনার সময় মধ্যস্থতাকারী দুই দেশ গাজায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর এবং রাস্তাঘাট পুনর্নির্মাণে $500 মিলিয়ন অর্থ সহায়তার প্রস্তাব দেয়। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অভিযোগ, সংগঠনটি সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দেয়। গাজাবাসীদের জন্য সংগ্রহ করা অর্থের সহিংস ভাগ তারা অস্ত্র কেনায় ব্যয় করে বলেও অভিযোগ দখলদারদের। ইসরায়েলের সন্দেহ, ঘরবাড়ি নির্মাণের জন্য $500 মিলিয়ন পেতে হলে বড় অংশ এ কাজে ব্যয় করবে হামাস। রাষ্ট্র হিসেবে ইসরায়েল অস্বীকার করে আসা হামাস বরাবরই সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত তার অভিযোগ অস্বীকার করে এসেছে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর প্রথম সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে গেছেন ইসরায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। মঙ্গলবার থেকে শুরু হওয়া 2 দিনের এই সফরে তিনি আবুধাবি এবং দুবাইয়ে ইসরায়েলি কনসুলেট কার্যালয় উদ্বোধন করবেন। ইসরায়েল থেকে তাকে বহনকারী উড়োজাহাজ ছাড়ার সময় লাপিদ টুইটারে একটি ছবি পোস্ট করে তার সফরকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। আল জাজিরা জানিয়েছে, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ইসরায়েলের কোনো শীর্ষ কর্মকর্তার এটি প্রথম আমিরাত সফর। অন্যদিকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইয়ার লাপিদেরও প্রথম রাষ্ট্রীয় সফর এটি। গত অগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা এবং নতুন একটি বৃহত্তর সম্পর্ক গড়ে তুলতে চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত। জাতিসংঘের কূটনৈতিক এবং কর্মকর্তারা গতকাল সোমবার জানান, 2022 সালের জুন পর্যন্ত বাজেট ঘাটতির $600 কোটি বিষয়ে কোনো সুষ্ঠু সমাধান না হলে বন্ধ হতে পারে জাতিসংঘের 193টি দেশের শান্তিরক্ষা মিশন। 30 জুনের মধ্যে বাজেট না হলে শান্তিরক্ষী এবং জাতিসংঘের সম্পদ রক্ষার জন্য সংস্থাটি প্রধান অ্যান্টোনিও গুতেরেসকে অর্থ প্রদান করতে হবে। তবে সমঝোতায় না পৌঁছানোর জন্য কূটনৈতিকরা দেশগুলোর আলাপ আলোচনার আন্তরিকতার অভাব সহ চীন এবং পশ্চিমা দেশগুলোর শীতল সম্পর্ককে দায়ী করা হচ্ছে। সংস্থাটির ব্যবস্থাপনা বিভাগের প্রধান ক্যাথেনিক পুলার্ট জানান, বাজেট নবায়ন না হলে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে চলমান 12টি শান্তিরক্ষা মিশনকে আকস্মিক যে কোনো সিদ্ধান্তের জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে দেশগুলোর বাজেট প্রণয়ে সমঝোতা পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এদিকে শান্তি মিশনে প্রধান জিন জানিয়েছেন, এইরকম কিছু হলে মিশনগুলোর মাত্রা সংকুচিত হয়ে আসবে, এর ফলে দেশগুলোতে বেসামরিক নাগরিকদের রক্ষা এবং করোনা মোকাবেলায় তাদের তেমন কোনো ভূমিকা থাকবে না। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।